20 বছর আগেও বাংলাদেশের ক্রিকেট যেমন ছিল এখনো তেমনই আছে বলে মন্তব্য করলেন খালেদ মাসুদ পাইলট। দেশের সাবেক অধিনায়ক ডিবিসি নিউজকে একান্তে জানালেন টাইগারদের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের জন্য ক্রিকেট কর্তা ব্যক্তিদের পরিকল্পনার ঘাটতির কথা। টি-20 বিশ্বকাপ থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স বলার মতো নয়। পারফরম্যান্সের এই ঘাটতির কারণ মূলত টিম কম্বিনেশনের অভাব। একই সঙ্গে ক্রিকেট কর্তা ব্যক্তিরাও দায়, বললেন সাবেক অধিনায়ক পাইলট। 10-15 বছর হয়ে যে সাকিব মুশফিকদের জন্ম, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের হয়ে তাদেরকে বিট করে এখনও কিন্তু প্লেয়ার আসছে না, তার মানে খুব একটা ভালো দিক দেখছি না আমরা। যে আলটিমেটলি কী হয় যে ডেভেলপ কান্ট্রিগুলোতে কী হয়, তার চেয়ে বেটার প্লেয়ার আসে, কিন্তু 20 বছর পরেও আমরা কিন্তু এখনও স্কটল্যান্ড আফগানিস্তানের মতোই চিন্তাভাবনার মতো জায়গায় আছি যে আমরা নিজেদের ডেভেলপ করতে পারছি না। পাইলটের মতে সঠিক পরিকল্পনার অভাবে একই জায়গায় আটকে আছে দেশের ক্রিকেট। তিন ফরম্যাটে উন্নতিতে নির্বাচকদের অনেক বেশি ভূমিকা রাখতে হবে। দলের পারফরম্যান্সের ঘাটতি মেটাতে নির্বাচকদেরও দায়ী করলেন সাবেক অধিনায়ক। আমাদের দলটার মধ্যে বেশ ল্যাকিংস আছে, মেন্টাল বলেন, পারফরমেন্স বলেন, সব জায়গা দিয়ে আমরা পিছিয়ে আছি। এই মুহূর্তে ম্যাচ জেতার মতো কনফিডেন্স আমাদের এখনো তৈরি হচ্ছে হয়নি এই মুহূর্তে। চলমান ঢাকা টেস্টে পাকিস্তানকে এগিয়ে রাখছেন পাইলট, তবে ড্রয়ের চান্সই বেশি বলে মনে করেন তিনি। পাওয়ারটে খুঁজে খুঁজে বের করবেন, সিলেক্টরদের দায়িত্ব যে কোথায় কোথায় ভালো ভালো পাওয়ারটে আছে, যারা 4 ছক্কা মারতে পারে তাকে কোথা থেকে পিক করবো। বিপিএল এর মতো জায়গা হতে পারে, তারপরে ঢাকা লিগে 20-20 ফরম্যাট হতে পারে, অনেক রকম ফরম্যাট হতে পারে। তো এর জন্য আলাদা মানুষ লাগে না, এটা এনভায়রনমেন্ট লাগে। যে আপনি এনভায়রনমেন্ট তৈরি করে দেবেন, অটোমেটিকলি আপনার প্লেয়ার তৈরি হতে থাকবে। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।